আজকে যে ডাকটা আমরা আলোচনা করব সেটা খুবই কমন, খুবই পপুলার ডাক, তার নাম পালসেটিলা। তো এই পালসেটিলা চাইল্ড আমরা আজকে আমাদের ডিসকাশনের বিষয়। তো পালসেটিলা চাইল্ড আমরা শুরু করি। পালসেটিলা চাইল্ডের ক্ষেত্রেও সেই একই রকম ব্যাপার। প্রত্যেকবারই আমি বলি, একটা ড্রাগকে যখন চিনবেন তার অ্যান্টিমায়াসমেটিক প্রেজেন্টেশন আগে জানতে হবে এবং তারপরে তার কনস্টিটিউশনাল প্রেজেন্টেশনের কথা আমরা জানব যে কী স্বাতন্ত্রে পালসেটিলা অন্যদের থেকে আলাদা। তো পালসেটিলা আমাদের অনেক দিনের পুরনো ড্রাগ, ফুল প্রুফ ড্রাগ, প্রচুর সিমটমস, ওয়েল নোন ড্রাগ আমাদের কাছে। এই অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যান্টিসোরিক তো বটেই, এর মধ্যে টিউবারকুলার প্রেজেন্টেশন প্রচুর এবং সাইকোটিক প্রেজেন্টেশন প্রচুর বেশি, সিফিলিস তুলনামূলকভাবে কম। টিপিক্যাল টিউবারকুলার ড্রাগের প্রেজেন্টেশন আমরা এর মধ্যে পাই। তো সেই কারণে এর যদি আমরা প্যাথোলজিক্যাল প্রেজেন্টেশনের কথা বলি যে কোথায় কোথায় কাজ করে, সেই রোগগুলো নিয়েই তো আপনার আমার কাছে আসবে। তো টিউবারকুলার প্রেজেন্টেশনের জন্য পালসেটিলার দেখবেন আপনারা, পালসেটিলার যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা পালসেটিলার ক্ষেত্রে পাই আমরা, তো সেটা কি, সেটা হলো এর রেসপিরেটরি প্রেজেন্টেশন। এই রেসপিরেটরি প্রেজেন্টেশনটা সাংঘাতিক, এই রেসপিরেটরি প্রেজেন্টেশন খুবই দরকার। এই রেসপিরেটরি প্রেজেন্টেশনে সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিলাইটিস, অ্যাজমাটিক প্রেজেন্টেশন থেকে শুরু করে আমরা সবই পাই। এটা বলছিলাম যে সর্দি কাশি, তো পালসেটিলার ক্ষেত্রে যেটা আমরা পাই, পালসেটিলাতে চট করে সর্দি লেগে যাওয়ার প্রবণতা থাকে, এদের সারা বছরই কম বেশি সর্দি লেগে থাকে, ওয়েদারে হালকা চেঞ্জে এদের নাকে জল, সর্দি কাশি হাঁচি, নাক দিয়ে জল পড়া এবং সেটা ডিসেন্ডিং টু ডাউনওয়ার্ডস, গলার মধ্যে টনসিলাইটিসের প্রেজেন্টেশন, খুব খুব করে কাশি, ফ্যারিঞ্জাইটিসের প্রেজেন্টেশন, গলার স্বর বসে যাওয়া, ল্যারিঞ্জাইটিসের প্রেজেন্টেশন এবং তারপরেই আমরা যেটা পাই এর নিউমোনিয়ার প্রেজেন্টেশন পাই, আর ব্রঙ্কাইটিসের প্রেজেন্টেশন পাই এবং সিওপিডিরও প্রেজেন্টেশন আমরা পাই, মানে শ্বাসকষ্ট, অ্যাজমাটিক প্রেজেন্টেশনও আমরা পাই। এর অ্যালার্জিক প্রেজেন্টেশন আছে, এর টিউবারকুলার এবং সাইকোটিক ডোমেন বেশি হওয়ার জন্য এর অ্যালার্জিক প্রেজেন্টেশন আমরা খুব প্রমিনেন্টলি পাই পালসেটিলার ক্ষেত্রে। তো হাঁচি কাশি, অ্যালার্জিক রাইনাইটিস, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া, তবে এর বিশেষত্ব যেটা সেটা হচ্ছে চেঞ্জেবিলিটি। তো পালসেটিলার আপনি দেখলেন যে সর্দি, এই হয়তো সর্দি দেখলেন পাতলা, তারপরেই হয়তো দেখলেন যে উইদিন এ ভেরি ফিউ টাইমস সেটা ঘন হয়ে গেল, আবার পরের দিন সকালবেলা উঠে দেখলেন সেটা হলুদ হয়ে গেল। তো ইয়েলোইশ ডিসচার্জ বা ইয়েলোইশ গ্রিনিশ ডিসচার্জ বা চেঞ্জেবল ডিসচার্জ, এটা হচ্ছে পালসেটিলার একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। নাক দিয়ে জল পড়ার ব্যাপারের ক্ষেত্রে বলতে পারি এর অ্যাগ্রিডিটি কম, আমি আগেই বলেছি সিফিলিটিক প্রেজেন্টেশন কম হওয়ার কারণে পালসেটিলার অ্যাগ্রিডিটি কম, এটা একটু খেয়াল রাখবেন। এর টিউবারকুলার প্রেজেন্টেশন আছে, গ্ল্যান্ড এবং গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন, সেই জন্য সোয়েলিং টনসিলস, সোয়েলিং অফ দ্য লিম গ্ল্যান্ডস, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যাওয়া, সোয়েলিং অফ দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস, টনসিলের সোয়েলিং, সবসময় টনসিলাইটিসের প্রেজেন্টেশন, এগুলো আমরা পালসেটিলার ক্ষেত্রে পেয়ে থাকি। এর পরের প্রেজেন্টেশন রেসপিরেটরির পরে যদি বলেন পালসেটিলার জিআই প্রেজেন্টেশন, এখানেও সেই চেঞ্জেবিলিটি, চেঞ্জেবিলিটি অফ দ্য স্টুলস, নো টু স্টুলস আর অ্যালাইক। হ্যাঁ, তো গ্যাস্ট্রিক প্রেজেন্টেশন আছে, বমি আছে, পায়খানা আছে, ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবার পালসেটিলা খেতে ভালোবাসে কিন্তু খেলে হজম করতে পারে না। তো এই ব্যাপারগুলোকে শুধু একটু খেয়াল রাখবেন, এইগুলোকেই আমরা চাইল্ডের মধ্যে পাবো। কীরমভাবে পাবো, না বাচ্চার ক্ষেত্রে চট করে সর্দি লেগে গেছে, আইসক্রিম খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, একটা দুটো কাশি, যারা রিপার্টারি করেন দেখেছেন যে দুটো করে কাশিতে আমরা পালসেটিলাতে পাই। তো পালসেটিলার কাশি, বুকের মধ্যে সর্দি জমে আছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, চেস্ট ক্যাটার চিলড্রেনিং পাচ্ছেন, ঘর ঘর করে শব্দ হচ্ছে, সর্দি আওয়াজ হচ্ছে, কাশলে পারে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, অ্যাজমাটিক প্রেজেন্টেশন পাচ্ছেন, সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পালসেটিলাকে ভাবতে পারি। তো বাচ্চার ক্ষেত্রে যখন এরকম ব্যাপারটা থাকবে যে বাচ্চা তখন ওপেন এয়ারে গেলে ভালো থাকছে, বাচ্চা এমনি বাচ্চার নেচার শান্ত শিষ্ট নম্রভদ্র বাচ্চা, রেসলেসনেস তার একটা প্রেজেন্টেশন আছে ঠিকই, তবে সেটা ক্যামোমিলার মতন নয়, সেটা ফসফরাসের মতন নয়, সেটা ভিরেট্রামের মতোও নয়,
অনেক সোবার জেন্টেল কথা বললে কথা শুনে, এটাই পালসেটিলার বাচ্চার বিশেষত্ব। শান্তশিষ্ট স্বভাব, দেখলে আপনার ভালো লাগবে, কথাবার্তা পরিমার্জিত, হাসি খুশি সব সময় থাকে, সহজেই সন্তুষ্ট হয়, কারো সাথে কোনো রাগ বিদ্বেষ নেই, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, লোকজন বন্ধু বান্ধব সবাইকে পছন্দ করে, গান করে, নাচ করে, আনন্দে থাকে, যা আপনি হাতে তুলে দেবেন তাই সে খায়। তো এটা পালসেটিলার বিশেষত্ব। এই জায়গাটায় পালসেটিলার বিশেষত্ব, সহজেই ধমকানি দিলে চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে। উইপিং ডিসপোজিশন পালসেটিলার একটা কমন প্রেজেন্টেশন, খুবই সেন্টিমেন্টাল, সহজেই লোকের কথা তার মনে লেগে যায়। ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবার সে চায়, কিন্তু ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবার সে সহ্য করতে পারে না, তার পাতলা পায়খানা হয়, তার ডায়রিয়া, ডিসেন্ট্রি ডেভেলপ। তো পালসেটিলার এই শান্তশিষ্ট ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন, যে বাচ্চাগুলো খুব রেসলেস প্রেজেন্টেশন সেগুলো পালসেটিলা হয় না। যারা কথা শোনেন না, কথার জবাব দেয়, যারা সহজেই ইরিটেট করে, সেরকম বাচ্চা পালসেটিলা হয় না। পালসেটিলার এই সেন্সিটিভিটি, পালসেটিলার এই সেন্টিমেন্টাল উইপিং ডিসপোজিশন পালসেটিলাকে অন্য বাচ্চার থেকে আলাদা করে দেবে। এর সোবার একটা প্রেজেন্টেশন আছে, হ্যাঁ, এটা সোসাইটির মধ্যে থাকলেও আপনি বুঝতে পারবেন, যে সবাইকে নিয়ে চলতে চায়, কাউকে একা আলাদা করে রাখতে চায় না পালসেটিলা, একা একা থাকতে পারে না পালসেটিলা, লোকজন বন্ধু বান্ধব সবাইকে পছন্দ করে, সবার সাথে থাকা পছন্দ করে, এর কোম্পানি ডিজায়ার, এর বন্ধু বান্ধব প্রচুর, সবার জন্য ফিল করে, নিজে খাবার নিয়ে গিয়ে সবার সাথে ভাগ করে খায়, এটাই পালসেটিলার বিশেষত্ব। সবাইকে দিয়ে খায়, সবার জন্য ভাবে, নিজেকে আলাদা কিছু ভাবে না, হ্যাঁ, নিজের জন্য আলাদা করে ভাবে না, যা আসে সবাই মিলে ভাগাভাগি করে। সেটা আপনার স্কুলের নোটস হতে পারে, সেটা আপনার আঁকার ড্রয়িং খাতা হতে পারে, শেয়ারিং মেন্টালিটি পালসেটিলার মধ্যে সবসময় ছিল, সবসময় আছে, এই জায়গাটাকে খেয়াল করার দরকার। এহেন পালসেটিলা শক করে সর্দি লাগে, সর্দি লাগলে কানটা বন্ধ হয়ে যায়, কানের ব্যথার জন্য পালসেটিলা রাতের বেলা চিচিয়ে ওঠে, ডান কান বা কান দুটোই এফেক্টেড হতে পারে, কানের মধ্যে ইনফেকশন হয়, মিডিল ইয়ারে ইনফেকশন হয়, কানে পুঁজ দেখা যায়, কান দিয়ে পুঁজ পড়তে থাকে, রাতভর ঘুম হয় না, দাঁতের গোড়ায় ব্যথা, নাকে সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাজাল অবস্ট্রাকশনের প্রেজেন্টেশন, সর্দি, কাশি, জ্বর, টনসিলাইটিস, রাতের বেলায় কাশি, বাচ্চা বিছানায় গেলে কাশি, ওপেন এয়ারে অ্যামোলারেশন, ওয়ার্ম বেড সহ্য করতে পারে না, জিআই ট্র্যাক্টের কথা বলেছি। তবে পালসেটিলার পায়খানারও বিশেষত্ব তাই, দুবার যদি পরপর পায়খানা করে, দুটো পায়খানা দুরকম, এই জায়গাগুলোকে একটু খেয়াল করবেন। পালসেটিলা মিষ্টি টক এগুলো খেতে ভালোবাসে, পালসেটিলা ফ্রুটস খেতে ভালোবাসে, মাছ মাংস ডিম সবই খায়, আবার কখনো কখনো দেখা যায় কোনোটাই তার পছন্দ হয় না। পালসেটিলা ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবার খুব খেতে চায়, পালসেটিলার জিআই আপসেট খুব কমন। পালসেটিলার বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লিভার কমপ্লেন পাওয়া যায়, পালসেটিলার লিভারে বিভিন্ন রকম সমস্যা হয়, লিভারের সমস্যা পাওয়া যায়, পালসেটিলার পায়খানা পরিষ্কার হতে চায় না, পেটে গ্যাস হয়, সেক্ষেত্রে ফলোজোয়েলের ড্রাগ হিসেবে আপনারা লাইকোপোডিয়ামকে ভাবেন, তবে পালসেটিলাতেও গ্যাস অম্বলের প্রেজেন্টেশন আছে। লাইকোপোডিয়ামের মতো মার্ক না হলেও যেহেতু জিআই আপসেট আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। পালসেটিলা পেশেন্টের মাঝে মাঝে জন্ডিস হওয়ার প্রবণতা আছে, বাচ্চাগুলোর ক্ষেত্রে একটা জন্ডিসের প্রবণতা, বা জন্ডিসের পরে বাচ্চাগুলোর স্বাস্থ্য ঠিকমতো ফিরে না আসা। মাম্পস এবং মাম্পস ব্যাড এফেক্ট, এটা খেয়াল রাখবেন, মাম্পসের ব্যাড এফেক্ট, তারপরে কানে শুনতে পাচ্ছে না, প্যারোটিড গ্ল্যান্ডে গণ্ডগোল হয়েছিল, ইনডিউরেশন হয়ে পড়ে আছে, মাম্পসের পরে কানে শুনতে না পারা পালসেটিলার একটা অন্যতম প্রেজেন্টেশন, এটাকে একটু খেয়াল করবেন। তাহলে পালসেটিলার বাচ্চার এরপরে যদি বলেন যে জিআই বললাম, রেসপিরেটরি বললাম, স্কিনের কথা বলি, একটু আগেই বলছিলাম যে পালসেটিলার মধ্যে একটা অ্যালার্জিক প্রেজেন্টেশন আছে, এই জন্য অ্যানিম্যাল ফুড তার অনেক সময় একটা ওভার সেন্সিটিভিটি, অ্যালার্জিক স্কিন ডিজিজ ডেভেলপ করে। আর্টিকেরিয়া এবং আর্টিকেরিয়াল র্যাশ পালসেটিলার একটা প্রেজেন্টেশন। এরপর বাচ্চা যখন একটু বড় হয়, স্কুল যাচ্ছে, এরকম বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাঝে মাঝেই রেকারেন্স ট্রাইস পাই, কিন্তু মেন্টালিটির কথা খেয়াল রাখবেন, পালসেটিলার মেন্টালিটি ব্যাপারটাই সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি পালসেটিলার কথা ভাবতে পারেন। অন্যান্য টিউবারকুলার ড্রাগের মতো পালসেটিলার ক্ষেত্রেও আমরা মিল্ক
এবং মিল প্রোডাক্টে গণ্ডগোল, এটা পাই। পালসিটিরা বাচ্চারা পড়াশোনা করতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে, এই সৃজনশীল মনোভাব আছে, এই বিভিন্ন জিনিস গঠনমূলক জিনিস করতে ভালোবাসে, এই গান করতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, আবৃত্তি করতে ভালোবাসে, পড়াশোনা করতে ভালোবাসে, হ্যাঁ, এ মন দিয়ে সেই কাজ করে এবং সেই কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে, তাই আনন্দ পায় তাতে। পালসিটিরা পেশেন্টের যেহেতু একটা ওই যে বললাম চেঞ্জেবিলিটি আছে, তো অনেক সময় পালসিটিরা পেশেন্টের মধ্যে আমরা পাই যে মনোযোগের অভাব, অ্যাটেনশনের ডেফিসিট, বা এখন এটা ভালো লাগছে, তারপর আর ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, এই ব্যাপারটা পালসিটিরায় পাওয়া যায়। তবে পালসিটিরাকে বোঝালে, পালসিটিরা বোঝে, সহজেই লোকের কথায় প্রভাবিত হয়। তো সেই কারণে পালসিটিরাকে যদি তার গুরুজনরা বুঝিয়ে বলে, মাস্টারমশাই বুঝিয়ে বলে, তখন পালসিটির উপলব্ধি করে। এটাই খুব বড় গুণ পালসিটিরা রোগীর ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পালসিটিরা নিজেকে তৈরি করতে চায়, পালসিটিরা নিজের চারিপাশের আবহাওয়া থেকে শুরু করে সব কিছু, প্রকৃতিপ্রেমী হয় পালসিটিরা। পালসিটিরার বাচ্চারা দেখবেন বিড়াল কুকুর খুব পছন্দ করে, এদের মধ্যে ওই বিড়াল কুকুরকে মারা বা ক্রুয়েলিটি এখব এটা পাওয়া যায় না, এরা সফট হার্টেড হয়, এরা ফুল পছন্দ করে, এরা গার্ডেনিং পছন্দ করে। হ্যাঁ, পালসিটিরার হবির মধ্যে আপনি পাবেন এরা গার্ডেনিং পছন্দ করে, এরা এদের পেটস থাকে, তাদেরকে খাওয়াতে ভালোবাসে। পালসিটিরা পেশেন্টের মধ্যে আমরা পাই এই ছবি আঁকতে ভালোবাসে, সুন্দর সুন্দর ছবি আঁকে, ক্রিয়েটিভ প্রেজেন্টেশন, এবং সেই ছবিগুলোও দেখবেন খুব সুন্দর। পালসিটিরার মনের মতো যদি ছবি হয়, পালসিটিরার যদি পেশেন্ট হয়, তার আঁকা ছবি যদি আপনি দেখেন, সেখানে আপনি ছবি দেখলে ভালো লাগবে, যে এখানে ছবির মধ্যে কোনো ক্রুয়েলটি থাকে না, খুবই ইমোশনাল, খুবই সোবার একটা প্রেজেন্টেশন। এর কালার ইউজের ক্ষেত্রেও তাই দেখবেন, এরা খুব ডার্ক শেড ব্যবহার করে না, এরা লাইট শেড ব্যবহার করে। এদের পছন্দগুলোও তাই, খুব বেশি রংচঙে জিনিস, খুব বেশি অ্যাট্রাকটিভ জিনিস, এইগুলো পালসিটিরা খুব একটা পছন্দ করে না, সে ছিমছাম থাকতে পছন্দ করে। তার নিজের পছন্দ থেকেও তাকে যদি কেউ কিছু পছন্দ করে দেয়, সেটার উপরে সে বেশি ভরসা করে, বাবা দেখে দেবে, মা দেখে দেবে এই জামাটা ভালো হবে কি না। হ্যাঁ, সবসময় সে একটা ওপিনিয়ন লোকের থেকে নিয়ে চলতে ভালোবাসে, ছড়ি ঘোরাতে খুব একটা পছন্দ করে না, যে আমি এটা বলছি মানে এটাই করতে হবে। ক্যামোমিলার মতো রাস্তায় শুয়ে পড়লাম, সিনার মতো সারাদিন ঘ্যান ঘ্যান করলাম, এই নীতি পালসিটিরার থাকে না। পালসিটিরা বাচ্চা খাবার টাইমে খায়, নির্দিষ্ট নিয়মনিবর্তন মেনটেন করে, বড়দের কথা শোনে, কথা শুনে চলতে ভালোবাসে। পালসিটিরার বাচ্চাদের মধ্যে রিলিজিয়াস্টিক মেন্টালিটি পাওয়া যায়, বাড়িতে যদি রিলিজিয়ান রিলেটেড ব্যাপার হয়, সে যে কোনো রিলিজিয়াস হতে পারে, সে খুব তাড়াতাড়ি সেটা অ্যাডপ্ট করে এবং তার মধ্যে থাকতে ভালোবাসে। ধর্মীয় আচার আচরণ ঘটনা, হ্যাঁ, পুজো আচ্ছা, এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র করতে পালসিটিরার বাচ্চা খুব পছন্দ করে এবং তাতে সে খুব আনন্দ পায়। হ্যাঁ, যে ঠাকুমা পুজো করছে, ঠাকুমার সাথে একটু বসে পড়লাম, হ্যাঁ, কেউ হয়তো নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, বাবার সাথে একটু বসে পড়লাম। এই যে রিজুয়ালিস্টিক যে ব্যাপারটা, উপরওয়ালার ওপরে যে বিশ্বাসটা, তাদের কথা শোনা, তাদের ব্যাপারে জানা, এই জানার জন্য তার একটা খুব আগ্রহ থাকে। যেটা আপনারা ক্যালকেরিয়া কার্প পড়াতে গিয়ে বলেছিলাম, তো ক্যালকেরিয়া কার্পের একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস তৈরি হয়। পালসিটিরার ক্ষেত্রে ব্যাপারটা তা না, সে সুপ্রিম পাওয়ার রিলেট করে পরবর্তী সময়ে, ছোটোবেলা থেকে একটা বিশ্বাসের ওপর ভর করে সে চলে, বড়রা যেটা করছে নিশ্চয়ই সেটা ভালো, আমি যেটা বুঝছি সেটাই ঠিক নয়, বাকিরা যেটা বলছে ডেফিনেটলি তার মধ্যে কোনো ভালো দিক আছে, এই যে বিশ্বাসটা সরল সহজমতিতে বুদ্ধিতে সে সবাইকে সহজে বিশ্বাস করে, তার মধ্যে অবিশ্বাস, মিথ্যে কথা বলা, এই ব্যাপারগুলো খুব একটা পাওয়া যায় না। এটা পালসিটিরার বেসিক নেচারটাকে ফলো করে না। হ্যাঁ, বানিয়ে বানিয়ে কথা বলা, লোককে দেখনদারি করা, তার যা নেই সেটাকে দেখানো, ফুলিয়ে পাপিয়ে দেখানো, বা যেটা নেই তার জন্য বাবা মার কাছে গিয়ে খুব জেদাজেদি করা, যা আছে তাতেই পালসিটিরার বাচ্চা সন্তুষ্ট থাকতে জানে এবং তার মধ্যেই সে ভালো থাকে, তার মধ্যেই সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। পালসিটিরার এই যে চাহিদা, পালসিটির চাহিদা খুব কম,
আমাকে এটা এনে দিতে হবে, ওটা এনে দিতে হবে, এরম দাবি পালসারিলার থাকে না। যেটা লাইকোপোডিয়ামের মধ্যে পাবেন, যেটা ফসফরাসের মধ্যে পাবেন, ওটা আমার চাই, পালসারিলার মধ্যে সেরম কোনো দাবি নেই। আপনি হাতে ধরে যে খেলাটা দিলেন সেটাই তার পছন্দ। বাচ্চা যখন আপনার কাছে আসবে চেম্বারে, তখন আপনি এই জিনিসগুলো বাবা মার থেকে জানবেন, যে ও বাড়িতে কেমন থাকে, কীভাবে চলে, বন্ধুবান্ধব কেমন, খাতা শেয়ার করে কি না, বন্ধুবান্ধবকে দেয় কি না, খেলার জায়গায় কীরকম আচরণ করে, সবার সাথে মিশে চলে কি না, ভীষণ ক্যারিয়ারিস্টিক কি না, হ্যাঁ, ও ডোমিনেশন করতে ভালোবাসে না ডোমিনেটেড হতে পছন্দ করে, বাবা মা বললে কীরকম রিয়্যাক্ট করে, ওর রিয়্যাক্টিভিটিটা কেমন, এই জায়গাগুলোকে আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে দেখবেন পালসারিলা চেনা খুব সোজা। একটু গোলগাল দেখতে হয়, ক্যালকেরিয়া কার্ভের মতো থলথলে না হলেও পালসারিলার বাচ্চারা একটু গোলগাল প্রকৃতির হয়। পালসারিলার বাচ্চাদের সাথে কথা বললে বেশ মন খুশি লাগে, হাসি খুশি মুখে থাকে, কান্না সহজেই চোখে কান্না, তবে খুব রেগে যাওয়া, খুব চেঁচামেচি করা পালসারিলার আচরণ বিরোধী। খুব চেঁচামেচি হচ্ছে, মারধর হচ্ছে, পছন্দ হচ্ছে না ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, হ্যাঁ, কোনো কথা শুনছে না, এই রকম বাচ্চা পালসারিলা হয় না। সহজেই রেগে যাচ্ছে, মুখে থুতু দিয়ে দিচ্ছে, কারো কোনো কথা শুনছে না, যেটা নিজে বলবো সেটাই করবো, নাহলে সেলফ হার্ম করার চেষ্টা করছে, কপাল ঠুকছে, মাথায় বাড়ি মারছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ, লোকজনকে যেন একটা তিতিবিরক্ত করে মারছে, এরকম একটা ব্যাপার। এই জিনিসের বাচ্চা, এই রকম যদি বাচ্চার নেচার থাকে, নেভার অ্যান্ড এভার আপনি যতই সিমটম মেলান, হয়তো সিমটোম্যাটিক্যালি তার একটা দুটো সিমটম কমে যেতে পারে, বাট অ্যাজ এ পেশেন্ট ইট হ্যাজ নেভার ইমপ্রুভড ইয়োর পেশেন্ট। এই যদি তার মেন্টালিটি হয়, তাহলে কখনোই সেই বাচ্চার পালসারিলায় বিরাট উন্নতি হতে পারে না, তার কনস্টিটিউশনাল কখনোই পালসারিলা হতে পারে না। কেন্টের বইতে পড়বেন, কেন্ট বলছেন যে কখনো কখনো পালসারিলা এবং ক্যালকেরিয়া কার্ভকে তফাত করা খুব ইজি হয় না, তখন আমাদের ক্যালকেরিয়া কার্ভের যে বেসিক যে পার্ট, যে ক্যালকেরিয়া কার্ভ মানেই ভীতু, ক্যালকেরিয়া কার্ভ মানেই আলসে, ক্যালকেরিয়া কার্ভ মানে বুদ্ধিমান, এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হয় পালসারিলার সাথে পাশে রেখে, তখনই আপনি এগুলোকে আলাদা করতে পারবেন। তো আপনি ডেফিনেটলি কেন্টের যদি ক্যালকেরিয়া কার্ভ লেকচার পড়েন, ওখানে দেখবেন কেন্ট বারবার বলছেন যে আপনি একটা পেশেন্টের মধ্যে 12-14 ক্যালকেরিয়া সূচক লক্ষণ পেতে পারেন, তার মানে এই নয় যে সেটা ক্যালকেরিয়া পেশেন্ট। এবং সেই 12-14 লক্ষণের ওপর ভিত্তি করে যদি আপনি ওষুধ দেন, তাহলে হয়তো তার সিমটম কিছুটা কমবে, বাট অ্যাজ এ পেশেন্ট তার বিরাট কিছু উন্নতি হবে না, এইটাকে একটু খেয়াল করতে হবে। পালসারিলা পেশেন্টের এরপর যেটা বলার, যে স্কিন প্রেজেন্টেশনের কথা বললাম, স্কিনের ওপরে বিভিন্ন রকম, যেহেতু মায়াসমেটিক ব্যাকগ্রাউন্ডের কথা বলে এসেছি, খেয়াল করুন, টিউবারকুলার, তাহলে ফোড়া হওয়ার প্রবণতা, স্টাইজ হওয়ার প্রবণতা, অ্যাকনে, এরপরে বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন আপনারা অ্যাকনে প্রেজেন্টেশন পাবেন, যেহেতু টিউবারকুলার ড্রাগ, এই রিংওয়ার্মের প্রেজেন্টেশন আছে। এছাড়া আমরা পালসারিলার মধ্যে ফাঙ্গাল স্কিন ডিজিজ পাই, তো সেগুলো যখন কনস্টিটিউশনাল ড্রাগ হিসেবে পালসারিলা ব্যবহার করবেন, তখন রোগের নাম খুব একটা দরকার নেই, তার বেসিক আইডিয়াটা দরকার যে কোন মায়াজমকে কভার করে এবং আপনার পেশেন্টটা বেসিক্যালি কি, এইটা দরকার। তো সেটা যদি মোলাসকাম হয়, সেও পালসারিলায় কমে, সেটা যদি আপনার পেশেন্টের লাইকেনব্রানাস হয়, সেও পালসারিলায় কমে, যদি আপনার পেশেন্টের স্কেবিজ হয়, ইউ ক্যান অলসো প্রেসক্রাইব পালসারিলা ইফ ইউর পেশেন্ট ইজ পালসারিলা। রিংওয়ার্ম পালসারিলা হতে পারে, স্কিনের ওপর সাদা দাগ, সেও পালসারিলা হতে পারে। সো উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, বেসিক টিঞ্চ অফ দ্য মায়াজম ইজ নিডেড, অ্যান্ড দ্য নেম অফ দ্য ডিজিজ সাজেস্ট দ্য বেসিক মায়াজম, যে আমি রিংওয়ার্ম পড়ছি মানে এর মধ্যে একটা টিউবারকুলার টিঞ্চ আছে, তো আমার অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দরকার। সো অল অফ দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইউ গো থ্রু দ্য ম্যাট্রিও মেডিকা হ্যাজ দ্য টেন্ডেন্সি টু প্রডিউস রিংওয়ার্ম। আপনি ন্যাট্রামিউট পড়ুন, আপনি ন্যাট্রামিউট পড়লে দেখবেন ওখানে রিংওয়ার্ম আছে, আপনি সিপিআ পড়ুন ওখানে রিংওয়ার্ম আছে, আপনি সালফার পড়ুন রিংওয়ার্ম আছে, ব্যাসেলিনাম পড়ুন রিংওয়ার্ম আছে। তো অল অফ দ্য টিউবারকুলার ড্রাগস হ্যাজ দ্য টাইপ অফ অ্যাফিনিটি অফ দ্য স্কিন টু প্রডিউস রিংওয়ার্ম। বার্নেট খুব ভালো বলেছেন, ইট ইজ কল্ড দ্য প্রিকার্সার অফ টিউবারকুলোসিস। তো যেখানে যে কোনো টিউবারকুলার ড্রাগ, সে ফসফরাস হোক আর লাইকোপোডিয়াম হোক, সে ন্যাট্রামিউর হোক আর পালসারিলা হোক, এদের মধ্যে টিউবারকুলার টিঞ্চ অফ স্কিন ডিজিজ ইজ ভেরি প্রমিনেন্ট। তো আপনাকে যেটা জানতে হবে যে আপনার পেশেন্টের বেসিক নেচারটা কী, ইউ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আপনি ট্রিটমেন্ট করুন,
বেসিক ড্রাগ দিন, দেখবেন সুন্দর কমছে। অ্যান্টি টিউবারকুলার ব্লকেজ করুন, অ্যান্টি টিউবারকুলার রেসপেক্টিভ অ্যান্টি মায়াসমেটিক ড্রাগ দিন, দেখবেন সুন্দর রেসপন্স করবে পেশেন্ট। আর বুঝবেন কী করে? যেগুলো বললাম, পেশেন্টের খাওয়া দাওয়ার কথা বললাম, তার মাইলস্টোন নর্মাল, মেন্টালিটির কথা বললাম, পড়াশোনা করতে ভালোবাসে, লোকজন পছন্দ করে, গান শুনতে ভালোবাসে, ধর্মীয় আচার আচরণ ভালোবাসে, ইউ জাস্ট সার্চ ফর ইট। অ্যাকিউট ডিজিজে দরকার নেই, বাট ইন কেস অফ ক্রনিক ডিজিজ, যখন বাচ্চাটা বলছে আমার রেকারেন্ট টনসিলাইটিস হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, চট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, টনসিলাইটিসটা কমে না, আমি এর জন্য দেখো গানের চর্চা করতে পারছি না, গলাটা বসে যাচ্ছে, ভোকাল কর্ডের প্রবলেম হচ্ছে, সারা বছর সর্দি লেগে থাকছে, আলজিপটা বড় হয়ে থাকে, খুব খুব করে কাশি হয়, অ্যালার্জিক প্রেজেন্টেশন, অ্যালার্জিক স্কিন ডিজিজ, অ্যাজমাটিক প্রেজেন্টেশন, এই বাচ্চাটারই যখন হবে তখন ইউ হ্যাভ টু ইউজ পালসেটিল। তো সেই ব্যাপারে আমি পরে আসবো আমার পরবর্তী লেকচারে, হোয়েন ইউ হ্যাভ টু ইউজ পালসেটিলা কনস্টিটিউশনাল অ্যাজ কনস্টিটিউশনাল ড্রাগ, হোয়েন পালসেটিলা ইউ ইউজ ইন অ্যাকিউট প্রেজেন্টেশন, অ্যান্ড হোয়েন ইউ প্রেসক্রাইব পালসেটিলা অ্যাজ এ কনস্টিটিউশনাল ইন অ্যাসিমটোম্যাটিক স্টেট টু ইম্প্রুভ দ্য পেশেন্ট প্রেজেন্টেশনস। যে এই বছর সর্দি ঠান্ডাতে কষ্ট হয়েছে, পরের বছর আর হবে না, অ্যাসিমটোম্যাটিক স্টেটে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখনই আপনি কখন কনস্টিটিউশনাল ড্রাগ দেবেন ইউ হ্যাভ টু ডিসাইড। তো এই জায়গাগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে ডেফিনেটলি আলোচনা করবো। তো পালসেটিলার এই জায়গাগুলো খেয়াল রাখবেন। পালসেটিলার বাচ্চা জল খেতে চায় না, জল খেতে চায় না, জল একটু জোর করে খাওয়াতে হয় পালসেটিলা, সেই জন্য পালসেটিলার পেশেন্টের একটা পেচ্ছাপের সমস্যা থাকে, এটাও একটু খেয়াল রাখবেন।